কখনোই নয়, কেউ কখনো সমর্থন করে না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিবেশে কী ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে। সেখানে তো আমি ছিলাম না, সেই জন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে সেটা ঠিক নয়। দেব মদন মিত্রের পর এবার রচনা বন্দ্যোপাধ্যায়, তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর রেস্তোরাঁ কাঞ্জনি এবার মুখ খুলে হুগলির সত্যজয়ী তৃণমূল প্রার্থী, যা হয়েছে ভালো হয়নি বলেই তিনি দাবি করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেকটি মানুষ আলাদা, চিন্তা ভাবনা আলাদা, কে নিজের জীবন কেমন ভাবে সকলের সামনে তুলে ধরবে তা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো, সোহম সোহমের মতো, এই ঘটনাটিকে কেউই সমর্থন করে না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিছু কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তা সোহম জানে। আমি উপস্থিত ছিলাম না তাই বলতে পারবো না, কিন্তু যা হয়েছে তা ভালো হয়নি মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়। না না, কখনোই নয়, কেউ কখনো সমর্থন করে না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিবেশে কি ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে। সেখানে তো আমি ছিলাম না, সেই জন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে সেটা ঠিক নয়। মানুষ আলাদা, প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা আলাদা, কে নিজের জীবনটাকে কিভাবে সামনে তুলে ধরবে, মানুষের সামনে তুলে ধরবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতন, সোহম সোহমের মতন। না না, কখনোই নয়, কেউ কখনো সমর্থন করে না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিবেশে কি ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে। সেখানে তো আমি ছিলাম না, সেই জন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে সেটা ঠিক নয়। কিন্তু কিসের আঙ্গিকে জিনিসটা ঘটেছে সেটা একমাত্র সোহম বলতে। যখন সোহমের ব্যাপারটা ইন্টারফেয়ার করি, তখন আমাকে কেউ কেউ খুব মিসগাইড করেছিল এবং পুরো স্টোরিটা আমি ভালোভাবে পাইনি। বিবেকানন্দ বলেছিলেন, টু এয়ার ইজ হিউম্যান। তার সঙ্গে পরের কথাটা হচ্ছে, টু রেকটিফাই দ্য এরার ইজ মোর দ্যান হিউম্যান। তো আমি রেকটিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে। সো আই এম সরি দেব, আমি না জেনে, পুরোটা না জেনে বলেছি, কাজটা ভালো হয়নি। কিন্তু সোহম এরকম করার ছেলে নয় বলেই আমরা বলেছি, হঠাৎ হয় কিছু কিছু মানুষ করে ফেলে, এটা ভুল হয়েছে, এটা ঠিক নয়। এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজের সম্বন্ধে, কিন্তু আমি বারবারই বলছি সোহম এরকম নয়, সোহম এই ধরনের ছেলে নয়। কিন্তু কেন করলো, মানুষের কখন মাথায় মতিভ্রম হয়, ভূত চাপে, অমাবস্যার ভূত চেপেছিল হয়তো। দেবকে আমি কিন্তু মন্তব্য করিনি, আমি বলেছিলাম, না ঠিক দাদাগিরি বলিনি, আমি বলেছিলাম উত্তম কুমার, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র, এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর। দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে। দেব যদি বছরে ছটা ছবি করে তাহলে বাংলা ছবি বাঁচবে। সেখানে দেব যদি ছবি কম করে এই রেগুলার ডে টু ডে পলিটিক্সে চলে আসে, তাতে দেবেরও ক্ষতি হবে, বাংলারও ক্ষতি হবে। আমি তো দেবের ফ্যান, আমি চাই দেব বেশি করে সিনেমা করুক, আর এগুলো আমাদের ওপর ছেড়ে দিই, আমরা আছি তো, আমরা কোনো অন্যায়কে সাপোর্ট দেবো না। সেই জন্যেই কথাটা রেকটিফাই করে নিলাম। না, দেব যেটা করেছে ঠিকই করেছে, আমি খালি বলেছি দেব আর বেশি করা হয়েও না, ভুল করলে মানুষকে ভুল শোধরাবার সুযোগ দিতে হয়।